পাঁচ দিনের মাথায় ফের বনগাতে সিবিআই। এদিন সিবিআই এর এক প্রতিনিধি দল এসে পৌঁছায় বনগা শিমুলতলা এলাকায় প্রাক্তন পৌর প্রধান শঙ্করার্ধির বাড়িতে। এদিন বেলা দশটার কিছু পর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে নিয়ে বনগায় আসেন সিবিআই কর্তারা, সাথে ছিলেন ফরেন্সিক বিভাগের কর্মীরাও। গত জানুয়ারি মাসের পাঁচ তারিখ প্রায় ১৭ ঘন্টা জেরা করার পর ইডির হাতে গ্রেফতার হন বনগা পৌরসভার প্রাক্তন পৌর প্রধান শঙ্করার্ঢ। রেশন দুর্নীতি মামলায় তৃণমূল নেতা শঙ্করার্ঢকে গ্রেফতার করার সময় ইডি আধিকারিকদের ওপর হামলা হয়। অভিযোগ, শঙ্করার্ঢের অনুগামীরা ইডির আধিকারিকদের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এবং তাদের ওপর হামলা চালায় বলে ইডির পক্ষ থেকে অভিযোগ করা হয়। এরপর আদালত সিবিআই তদন্তের নির্দেশ সেই ঘটনা তদন্তেই গত বৃহস্পতিবার বনগায় আসে সিবিআই। বৃহস্পতিবারের পর সোমবার পাঁচ দিনের মধ্যে ফের বনগায় তদন্তে আসেন তারা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে করে বনগা শিমুলতলা এলাকায় সিবিআই এর কর্তারা এলাকার বিভিন্ন অলিগলি ঘুরে দেখেন, মোবাইল ক্যামেরার মাধ্যমে ছবি তোলেন এলাকার সিসি ক্যামেরা, রাস্তাসহ এলাকার বেশ কিছু সময় এলাকায় ঘোরার পর এদিন এলাকা ছাড়েন তারা। বৃহস্পতিবারের পর সোমবার এদিন এলাকায় আসার পর সিবিআই আধিকারিকেরা শঙ্করার্ঢের বাড়িতেও যান। গোটা বাড়ি, এলাকাসহ বিভিন্ন জায়গার ছবি তোলা হয় থ্রিডি স্ক্যানারের মাধ্যমে। বাড়ির রাস্তার ছবি তোলার পাশাপাশি ফরেন্সিক বিভাগের পক্ষ থেকে রাস্তার মাপ নেওয়া হয়। রাস্তায় ঢোকা ও বেরোনোর জায়গার গলি খতিয়ে দেখেন তদন্তকারীরা। সূত্রের দাবি, ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ সংগ্রহের জন্য বনগা পৌরসভার বর্তমান চেয়ারম্যান গোপাল শেঠের বাড়িতেও যান তারা, কথা বলেন তার সাথে। সূত্রের দাবি, ঠিক কি ঘটেছিল পাঁচ তারিখ সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য হাতে পেতে চাইছে সিবিআই। এদিন প্রাক্তন পৌর প্রধান শঙ্করার্ঢের স্ত্রী জ্যোৎস্না আর্ঢের সাথেও কথা বলেন সিবিআই এর কর্তারা। ঘটনায় সকাল থেকেই যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় বনগা এলাকা জুড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বনগা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।